আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বাইবের চলে এলাম আপনাদের মাঝে খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে এবং এটি হলো যারা টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ বিএসসি যে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কোর্সটি রয়েছে আটটি টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের অধীনে আপনারা কোর্সটি করতে ইচ্ছুক তারা কিভাবে কোর্সটি করবেন এর জন্য কী কী যোগ্যতা থাকা লাগবে এবং কোর্সটি করার জন্য আপনারা কিভাবে অনলাইন অ্যাপ্লাইটি করবেন সবগুলো বিষয় নিয়ে আজকে আলোচনা করব এটি কিন্তু গত একুশে জুন সার্কুলার প্রকাশিত হয়েছে কিন্তু বর্তমানে একটি এর সংশোধিত সার্কুলার প্রকাশিত হয়েছে আমরা সেটি নিয়ে আলোচনা করব সাথে আপনার প্রসেসিং নিয়ে আলোচনা করব সবার প্রথমে গত সার্কুলার থেকে যে বিষয়গুলো আমাদের জানতে হবে সেগুলো একটু জেনে নিই এখানে আপনারা চার বছর মেয়াদি বিএসসি ইঞ্জিনিয়ারিং টেক্সটাইল কোর্সটি করতে পারবেন এখানে আটটি কলেজ রয়েছে আটটি কলেজের মধ্যে কোন কোন বিভাগ এবং কি আসন রয়েছে সেগুলো একটু জেনে নিই সবার প্রথমে রয়েছে মিরশ্বর কলেজ এবং এখানে চারটি বিভাগ রয়েছে প্রত্যেকটি বিভাগের তিরিশটি করে আসন রয়েছে ইয়ান ফেব্রিক অয়েট প্রসেসিং অ্যাপারেল এরপর পাবনা টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজে রয়েছে এখানেও চারটি বিভাগ রয়েছে একই ইয়ান ফেব্রিক অয়েড প্রসেসিং অ্যাপারেল এখানে তিরিশটি করে আসন রয়েছে এরপর রয়েছে বেগমগঞ্জ নোয়াখালী টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ এখানেও তিরিশটি করে চারটি বিভাগে আসন রয়েছে এরপর রয়েছে বরিশালের শাইন আব্দুর রব টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ এখানেও তিরিশটি আসন করে চারটি বিভাগ রয়েছে এরপর রয়েছে শেখ কামাল টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ যেটি জিনাদহ অবস্থিত এখানেও তিরিশটি করে মোট চারটি বিভাগে একশো বিশটি আসন রয়েছে এরপর হলো ডাক্তার এম এ ওয়াজেদ মিয়া টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ যেটি রংপুর অবস্থিত এখানে তিরিশটি করে আসন রয়েছে চারটি বিভাগে এরপর হল শেখ রেহানা টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ যেটি গোপালগঞ্জ অবস্থিত এখানেও চারটি বিভাগ রয়েছে তিরিশটি করে আসন এরপর রয়েছে শেখ হাসিনা টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ যেটি জামালপুর অবস্থিত এখানেও চারটি বিভাগে করে আসন সর্বমোট এখানে নয়শো ষাটটি আসন রয়েছে আটটি কলেজে এরপরে এখন আমরা যোগ্যতা সম্পর্কিত বিষয়গুলো জেনে নেব যোগ্যতা সম্পর্কিত বিষয়গুলো কিন্তু সংশোধন করা হয়েছে চলুন সংশোধনীয় যেই সার্কুলারটি রয়েছে সেটি একটু দেখিনি তাহলে দেখতে পাচ্ছি আপনাকে অবশ্যই বাংলাদেশি নাগরিক হতে হবে এবং বাংলাদেশে যে কোনো কোনো মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড থেকে বা কারিগরি বোর্ড থেকে আপনাকে বিজ্ঞান বিভাগে দুই হাজার আঠারো কিংবা উনিশ সালে অবশ্যই আপনার এসএসসি পাস করতে হবে এবং গ্রেডিং পদ্ধতিতে মিনিমাম জিপিএ ফোর পেতে হবে এরপর হলো মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড কিংবা বা কারিগরি শিক্ষা বোর্ড থেকে আপনাদেরকে দুই হাজার বিশ কিংবা একুশ সালে অনুষ্ঠিত এসএসসি সমান পরীক্ষা আপনাদেরকে অবশ্যই জিপিএ ফোর পেতে হবে এবং অবশ্যই আপনাদেরকে এসএসসি পরীক্ষায় গণিত পদার্থ রসায়নে আলাদাভাবে মিনিমাম থ্রি পয়েন্ট ফাইভ জিরো জিপিএ থাকতে হবে এবং ইংরেজিতে মিনিমাম থ্রি জিপিএ থাকতে হবে তাহলে মোট পয়েন্ট যেটি দাঁড়াচ্ছে সেটি হলো পনেরো দশমিক ফাইভ এই মার্ক আপনাদের যদি জিপিএ মার্কটি থাকে তাহলে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন এবং যারা ও লেভেল অর্থাৎ ইংলিশ মিডিয়াম ও লেভেল এ লেভেলের শিক্ষার্থী রয়েছেন তাদের ক্ষেত্রে ও লেভেল পরীক্ষায় কমপক্ষে পাঁচটি পেপারের মধ্যে বি গ্রেড থাকতে হবে এবং এ লেভেল পরীক্ষার মধ্যে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথমেটিক্সে বি গ্রেড থাকতে হবে তাহলে আপনি আবেদন কর করতে পারবেন এবং কোনো বিষয়ে ডিগ্রেড গ্রহণযোগ্য হবে না যারা ও লেভেল এই লেভেল পরীক্ষা দিবেন তাদের কোনো একটি বিষয়ে ডিগ্রেড থাকলে তারা কিন্তু আবেদন করতে পারবেন না এবং আবেদন করার ক্ষেত্রে আপনাদেরকে অবশ্য পনেরোশো টাকা দিয়ে আপনাদেরকে একটি সমান যে সার্টিফিকেট সেটি নিতে হবে তাহলে আপনারা অনলাইনে আবেদন করতে পারবেন এরপরে হলো ভর্তি সংক্রান্ত যে তারিখগুলো সেটি একটু দেখিনি আপনাদের অনলাইন ভর্তির আবেদন কিন্তু গত পাঁচই জুন থেকে চালু হয়েছে কিন্তু বর্তমানে এটি আটই সেপ্টেম্বর পর্যন্ত রাত বারোটার আগ পর্যন্ত আপনারা অনলাইনে আবেদন করতে পারবেন এবং ভর্তি পরীক্ষার তারিখ নির্ধারণ করা হয়েছে সতেরোই সেপ্টেম্বর সকাল দশটা থেকে এগারোটা বিশ এই এক ঘন্টা বিশ মিনিট আপনাদেরকে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে আবার জন্য কি কি বিষয় রয়েছে সবগুলো নিয়ে আলোচনা করি এরপর পরীক্ষার জন্য আপনাদেরকে গণিতের ষাট মার্কের পদার্থতে ষাট মার্কের রসায়নে ষাট মার্কের ফাংশনাল ইংলিশে বিশ মার্কের সর্বমোট দুশো নম্বরে একটি পরীক্ষা দিতে হবে এমসিকিউ পরীক্ষা এবং আপনাদের এই বিষয়গুলো পরীক্ষা দুই হাজার যে সংক্ষিপ্ত সিলেবাস অনুযায়ী পরীক্ষা হয়েছিল সে পদ্ধতিতে হবে এবং আপনাদের এই যে দুশো নম্বর পরীক্ষার মধ্যে একশোটি প্রশ্ন থাকবে এবং প্রতিটি প্রশ্নের মান হবে দুই পরীক্ষার সময় হবে এক ঘন্টা বিশ মিনিট এবং কোনো ভুল উত্তর যদি দেন তাহলে মার্ক করে কাটা যাবে তার মানে দুটি ভুল উত্তর হলে এক মার্ক কাটা যাবে এরপরে এখন আমরা জেনে নিব আপনাদের সংরক্ষিত বা কোটা আসন রয়েছে কিনা মুক্তিযুদ্ধে কোটায় দুটি আসন রয়েছে ক্ষুদ্র নিগোষ্ঠী কোটা একটি সহ মোট তিনটি আসন রয়েছে সংরক্ষিত আসন এছাড়া আবেদন ফি নির্ধারণ করা হয়েছে এক হাজার টাকা আপনাদের আবেদন ফি দিতে হবে সেটি টেলিটক সিমের মাধ্যমে সবার প্রথমে আমরা অনলাইন অ্যাপ্লাইটি করি তারপরে কিভাবে আবেদন ফিটি জমা দিতে হবে সেটি জেনে নেব চলুন তাহলে সবার প্রথমে আপনাদেরকে এই যে ওয়েবসাইটের লিঙ্কটি রয়েছে এটি ভিডিও ডিসক্রিপশন বক্সে আমি দিয়ে দিব এখানে আসতে হবে এখানে আসার পর এখানে অ্যাপ্লাই অনলাইন অ্যাপ্লিকেশনে ক্লিক করতে হবে এখানে ক্লিক করার পরে আপনারা দেখতে পাবেন এখানে এসএসসি বোর্ড দেওয়া রয়েছে এবং রুল নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার ইয়ার দেওয়া রয়েছে এখানে এসএসসি বোর্ড কি সেটি সিলেক্ট করতে হবে রুল নাম্বার কি সেটি দিতে হবে এরপর হলো এস এস সি রেজিস্ট্রেশন নাম্বার দিতে হবে এরপর হলো এসএসসি ইয়ার দুই হাজার উনিশ বা আঠারো যে কোনো একটি আপনি দিবেন এরপর এইচএসির ক্ষেত্রে একই রকম করে দিতে হবে রুল নাম্বার দিয়ে দিবেন। এরপর রেজিস্ট্রেশন নাম্বারটি দিয়ে দিবেন। এরপর হলো এইচএসসি ইয়ার দুই হাজার একুশ বা বিশ যে কোনো একটি অর্থাৎ সেকেন্ড টাইমের এখানে আবেদন করতে পারবেন এরপরে নেক্সট বাটন আপনাকে ক্লিক করতে হবে এরপরে হলো নেক্সট বাটন ক্লিক করার পরে আপনার সব তথ্য যদি সঠিক থাকে তাহলে আপনার নাম ডেট অফ বার্থ ফাদার্স নেম মাদার্স নেম এগুলো শো করবে এখান থেকে শুধুমাত্র আপনাকে ন্যাশনালিটি কি সেটি সিলেক্ট করে দিতে হবে সেটি আপনি সিলেক্ট করে দিবেন এরপরে এরপরে হলো কোশ্চেন ল্যাঙ্গুয়েজ কী সেটি সিলেক্ট করে দিবেন বাংলায় নাকি ইংলিশে দিবেন সেটি এরপর হলো কোটা কোটা যদি থাকে কোটা অবশ্যই দিয়ে দিবেন না থাকলে তো এখানে ননে ক্লিক করবেন এরপর হলো প্রেজেন্ট অ্যাড্রেস এবং পারমানেন্ট অ্যাড্রেস প্রেজেন্ট অ্যাড্রেসের ক্ষেত্রে কেয়ার অফে আপনার গার্ডিয়ানের নেমটি দিয়ে দিবেন এরপর হলো ডিস্ট্রিক্ট এরপর হলো ভিলেজ এরপর হলো উপজেলা বা থানা এরপর হলো পোস্ট কোড এবং পোস্ট অফিস নেম এগুলো দিয়ে দিবেন এরপর হলো সবচেয়ে ইম্পর্টেন্ট যেটি সেটি হলো কন্ট্যাক্ট নাম্বার কন্ট্যাক্ট নাম্বারটি দিয়ে দিবেন সঠিকভাবে এবং অপশনাল কন্ট্যাক্ট নাম্বার থাকলে সেটিও দিয়ে দিবেন এরপর পারমানেন্ট অ্যাড্রেস যদি সেম হয় তাহলে সেম এসে ক্লিক করবেন আর যদি আর যদি ভিন্ন হয় তাহলে অবশ্যই সেগুলো পূরণ করে দিবেন এরপর আপনাকে সরাসরি যেতে হবে কলেজ চয়েসে কলেজ চয়েসে গিয়ে আপনাকে যে কলেজটি আপনার কাছাকাছি রয়েছে সেটি আগে দিবেন এরপর অন্যটি দিবেন এভাবে করে অথবা আপনার পছন্দনীয় কলেজ যেটি আগে থাকবে সেটি আগে দিবেন এর চয়েসের উপর ভিত্তি করে কিন্তু আপনার মেরিট লিস্ট প্রকাশিত হবে এবং আপনি পরীক্ষায় যে নাম্বার পাবেন তার উপর ভিত্তি করে আপনাকে কলেজ চয়েস দেওয়া হবে তাই যেটি সবার পছন্দ আগে সেটি আগে দিবেন পরটি পরে দিবেন এখানে ক্লিক করার পরে অ্যাডে ক্লিক করবেন এরপর একটি ক্লিক করার পরে অ্যাডে ক্লিক করবেন এভাবে করে কলেজগুলো সিলেক্ট করে দিবেন এরপর হলো এক্সাম সেন্টার এক্সাম সেন্টার কোথায় দিতে যাচ্ছেন সেটি দিয়ে দিবেন যে এখানে এখানে আটটি কলেজের ক্ষেত্রে আটটি সেন্টার রয়েছে এই আটটি সেন্টার থেকে যে কোনো একটি সেন্টার আপনি যেটি আপনার কাছাকাছি সেটি দিয়ে দিবেন এরপর হলো ছবি এবং সিগনেচার আপলোড করতে হবে ছবি এবং সিগনেচার আপলোডের ক্ষেত্রে আপনাকে ছবি হতে হবে তিনশো ইনটু তিনশো পিক্সেল অর্থাৎ পাশাপাশি তিনশো উপরে নিচ্ছে তিনশো এরপর হলো সেটি একশো কপির ভিতর হতে হবে এবং সিগনেচারের ক্ষেত্রে তিনশো ইন্টু আশি অর্থাৎ পাশাপাশি হলো তিনশো উপরের নিচে হল আশি এভাবে করে আপনার ষাট কেবির ভিতরে আপনার সিগনেচারটি থাকতে হবে এবং সিগনেচার ছবি কিভাবে রিসেস করবেন তা নিয়ে আমাদের ভিডিও করা হয়েছে সেটি আই বাটনে অবশ্যই দেখতে পাবেন সেখান থেকে অবশ্যই আপনারা দেখে নেবেন এরপর হলো ফটো এবং সিগনেচারটি আপনারা সঠিকভাবে আপলোড করে দেবেন এরপরে হলো শুধুমাত্র ভ্যালিডেশন যে কোডটি রয়েছে সেটি দিয়ে দেবেন ভ্যালিডেশন কোডটি দেওয়ার পরে আপনাকে এখানে ডিক্লারেশনে ক্লিক করতে হবে তারপর সাবমিট বাটনে ক্লিক করতে হবে সাবমিট বাটন ক্লিক করার আগে অবশ্যই আপনার যে তথ্যগুলো দিয়েছেন সেগুলো একবার চেক করে নেবেন তারপরে সাবমিট বাটনে ক্লিক করবেন এরপর সাবমিট বাটন ক্লিক করার পরে আপনাকে যে অ্যাপ্লিকেশন কপি সেটি চলে আসবে সেখানে একটি ইউজার আইডি দেখতে পাবেন সেই ইউজার আইডি দিয়ে আপনাকে অবশ্যই পেমেন্ট করতে হবে এক হাজার টাকা সেটি এখানে যে ডেটটি লেখা রয়েছে সেই ডেট অনুসারে সে ডেটের ভিতরে আপনাকে অবশ্যই পেমেন্ট করতে হবে এবং যে ইউজার আইডিটি রয়েছে সেটি দিয়ে আপনাকে পেমেন্ট করতে হবে সেটি আপনারা কীভাবে পেমেন্ট করবেন এখন আমি দেখিয়ে দিব সবার প্রথমে আপনাকে সবার প্রথমে আপনাদের টেলিটক সিম যুক্ত একটি মোবাইল লাগবে সেখানে গিয়ে আপনার মেসেজ অপশনে অবশ্যই ডিওটি লিখবেন এরপর স্পেস দিবেন এরপর যে ইউজার আইডিটি আপনি পেয়েছেন অ্যাপ্লিকেশনে সেই ইউজার আইডিটি সঠিকভাবে বসিয়ে দিবেন এরপর ওয়ান সিক্স থ্রি ফোর টু নাম্বারে পাঠিয়ে দেবেন এবং আপনার মোবাইলে যদি এক টাকার উপরে টাকা থাকে তাহলে তারা আপনাকে পিন নাম্বার দিবে এবং কত টাকা কাটবে সেটি নিয়ে একটি মেসেজ দিবে এরপরে দ্বিতীয় এসএমএস আপনাকে করতে হবে ডিও লিখবেন স্পেস দেবেন ইস দিবেন যে পিন নাম্বারটি প্রথম এস এম পেয়েছেন সেটি দিয়ে দেবেন এরপর ওয়ান সিক্স থ্রি ফোর টু নাম্বারে পাঠিয়ে দেবেন এভাবে মেসেজটি পাঠানোর পরে আপনার নাম্বারে একটি ইউজার আইডি পাসওয়ার্ড চলে আসবে যে মোবাইল থেকে মেসেজটি করবেন সেই মোবাইলেও একটি ইউজার আইডি পাসওয়ার্ড চলে আসবে সেটি অবশ্যই সংরক্ষণ করে রাখবেন পরবর্তীতে যখন এডমিট কার্ড আসবে তখন আপনাকে অ্যাডমিট কার্ড জমা দিতে হবে এবং বাহাত্তর ঘন্টার মধ্যে আপনাকে কিন্তু টাকাটি জমা দিতে হবে যখন অ্যাপ্লাই করবেন তার বাহাত্তর ঘন্টার ভিতরে আশা করি আপনারা বুঝতে পেরেছেন এই প্রক্রিয়ায় ভাবে আপনারা অনলাইনে যে আবেদন প্রক্রিয়া সেটি সম্পূর্ণ করতে পারবেন এছাড়া ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করতে ভুলবেন না এবং শিক্ষা সংক্রান্ত যে কোনো আপডেট পেতে যে কোনো ইউনিভার্সিটি তথ্য জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ